দেখা দিও ভবের গুদারায়, আপন বলতে কেউ নাই দয়াল এই যে সুন্দর দুনিয়ায়। দয়াল যদি থাকে আর আপনের দরকার আছে? আর তো দরকার আমি মনে করি না। তবে আপনি একিনের সহিত দয়ালকে ডাকতে থাকেন, ডাকতে ডাকতে যদি কৃপা হয় হয়তোবা তিনি আসতেও পারেন। তো আমি আপনাকে একটা বুঝ দিতে পারি, আপনি একটু শুনেন। আর কি শুনবেন, এই দিক দিয়ে তো খুবই সমস্যা, বাউল গান গাওয়াটা মুশকিল, খুবই মুশকিল। তবে ওই যে আমাদের নেত্রকোনাটা ছেড়ে গেলেই, যদি যদি নরসিংদী বা কুমিল্লা নারায়ণগঞ্জ এই দিকে যাওয়া হয়, এই দিকে 50,000-1,00,000 মানুষ হইলেও বোঝা যায় যে মঞ্চে কোনো মানুষ নাই। যাক, এই যে এইদিক দিয়ে কেলা কয় বিচ্ছেদ, এই যে বেড়া হকলে গানটা কইছে, এটা কি কম বিচ্ছেদ? দয়াল রে ফাইতেছে না, একটা আকুতি। ওই যে পরমাত্মা হইতে জীবাত্মা যে বিভাজন হয়ে অনেক দূরে সরে এসেছে, এটা আর তার মূলের সঙ্গে মিলিত হতে পারছে না। এটার যে আকুলতা, যে ব্যাকুলতা, যে আকুতি, এই খবর কে রাখে? আহা, তুমি সাহস রাখো ভয় নাই দিলে, সাহস রাখো ভয় নাই দিলে, নামের তরি উজান চলে, ভয় নাই দিলে নামের পরি উজান রে চলে, নাম সম্বলে চালাও তোমার তরি ও মন ব্যাপারি, দেহ নৌকায় মুর্শিদ তোর কান্দারি, দেহ নৌকায় মুর্শিদ তোর কান্দারি ও মন ব্যাপারি, দেহ নৌকায় মুর্শিদ তোর কান্দারি। বলে ডেউয়ের উজান দরি ও মন ব্যাপারি, সাগরে বাসাইও তোমার তরি, সাগরে বাসাইও তোমার তরি ও মন ব্যাপারি, সাগরে বাসাইও তোমার তরি। মুর্শিদ তোর কান্দারি, উঠেছ যে নৌকাতে বগদরিয়া পারি দিতে, আছেন সাথে মুর্শিদ তোর কান্দারি।
তো সব ভুজের বাজি কাজের কাজি মুর্শিদ খান ব্যাপারি অমন কাজের কাজি মুর্শিদ খান ব্যাপারি অমন ব্যাপারি সাগরে বাসাইও তোমার করি সাগরে বাসাইও তোমার করি অমন ব্যাপারি সাগরে বাসাইও তোমার করি সকল কাজের কাজই চাইছে ভক্তি করি অমন ব্যাপারি আইরে কুলিয়া তোর গায়ের বসন জলেতে করো বিসর্জন তবেই খুশি হবেন দয়াল হরি কুলে তোর গায়ের বসন জলেতে করো বিসর্জন তবেই খুশি হবেন দয়াল হরি সকল ছেড়ে মুক্ত হবে সকল ছেড়ে যেদিন মুক্ত হবে অনন্তে মিশিয়া যাবে যেদিন সকল ছেড়ে মুক্ত হবে মিশিয়ারে যাবে ওপর বন্ধ হবে ভবের দৌড়া দৌড়ি অমন ব্যাপারি সাগরে ভাসাইও তোমার করি আরে সাগরে ভাসাইও তোমার করি অমন ব্যাপারি সাগরে ভাসাইও তোমার করি সত্য যেদিন বুঝবে তার মাহাত্ম্য সকল তত্ত্ব নিবে উদ্ধার করি যেদিন বুঝবে তার মাহাত্ম্য সকল তত্ত্ব নিবে উদ্ধার করি বাউল ললিত মিয়া রইল বুকা ওরে বাউল ললিত মিয়া রইল বুকা চোখ থাকতেও হলো না চির একা ভবে রইল পরিহাই চির একা ভবে রইল পরিহ মন ব্যাপারি সাগরে ভাসাইও তোমার করি সাগরে ভাসাইও তোমার করি মন ব্যাপারি সাগরে ভাসাইও তোমার করি
কো ভয় নাই দিলে নামের নৌকাও যান চলে সাহস রে কো ভয় নাই দিলে নামের নৌকাও যান চলে নাম সব বলে নাম সব বলে এটি সম্বল করি অমন ব্যাপারি সাগরে ভাসাইও তোমার পরি সাগরে ভাসাইও তোমার পরি অমন ব্যাপারি সাগরে ভাসাইও তোমার পরি শুধু গান না দুটো জিজ্ঞাসাও আছে আমার একটা গান ছিল রুহের বাবা খাবার কাবা হায়াতে জিন্দা নবী হে আশেকান কর ধ্যান হৃদয়ে আঁকো ছবি এখন এখানে পেজ দিছে যে কেউ যদি কাউকে না দেখে তাহলে তার ছবি সে হৃদয়ে কি করে অঙ্কন করবে যারা হীন হায়াতে নবীজিকে দেখেছিল তারা তো দুনিয়ায় নাই তার কথাটা তো ঠিকই আছে নাকি এটা কইব যদি জানতাম তাহলে গানটা গাইতাম না গায়া বিপদে পড়ছি না যাক কি আর করা যাবে তবে শুনেন আপনি গানটার দ্বিতীয় অন্তরাটা লক্ষ্য করেন নাই আপনিও লক্ষ্য করেছেন যারা শ্রোতা তারাও লক্ষ্য করেছেন গানটার দ্বিতীয় অন্তরাটা ছিল ফানাফি শায়েকে রে ভাই ভেদ করে দ্বিতীয় স্তর ফানাফিল্লার হালে গিয়া নিজেকে সমর্পণ কর তোর আদার কলব হবে পশর এমন রূপ আর কই পাবি যারা তরিকত জগতে সাধন ভজন করে এরা প্রথমত মারেফতের দৃষ্টিকোণ থেকে বারোটা স্তর বারোটা স্টেশন পার হইতে হয় কোন সুফি সাধকদের মতে ১৮টা এই ১২টা স্তরের মধ্যে একটা স্তরের নাম হলো ফানাফি শায়েক অর্থাৎ পীরের সুরতে ফানা হওয়া এই মানব দেহের মধ্যে সুলতানুল আজদারা নামক একটি জায়গা আছে যেইখানে নিজের মুর্শিদ অবস্থান করেন সেই সুলতানুল আজদারা মুকামে আপনি বাহ্যিক জগতে যেমন আপনি নইমুল কুদ্দুস আকবরী রহমতুল্লাহ আলাইহের কাছে বায়াত হয়েছেন আত্মসমর্পণ করেছেন আপনি নবীকে দেখেন নাই কোনো সমস্যা নাই নইমুল কুদ্দুস আকবরীকে তো দেখেছে যদি নাও দেখে থাকেন উনার দেহ মুবারক যদি স্পর্শ করে থাকেন এটাই যথেষ্ট আপনি অনুমান করবেন এবং সেই ছবিটা সেই যে সুরত এই সুরতের নামে এই সুরতে ফানা হওয়াকেই সুফি তত্ত্বমত অনুসারে ফানাপে শায়েক বলে সেই সুরতে যখন আপনি ফানা হবেন ফানা হইতে হইতে আপনার এমন একটা পর্যায় আসবে এমন একটা পর্যায়ে আপনি চলে যাবেন যে পর্যায়টার নাম হলো ফানা বেরাসুল পীরের সুরতে আপন মুর্শিদের সুরতে দেহের মধ্যে নবীজিকে দেখতে পাবেন আর কলবের মধ্যে যখন সেই নূরানি নূর ফুটে উঠবে আপনার চন্মচক্ষু যখন খুলে যাবে চন্মচক্ষু বন্ধ হয়ে যাবে অন্তরচক্ষু যখন খুলে যাবে সেই রূপ আপনি নিজের মধ্যেই যখন দর্শন করতে পারবেন হৃদয়ে রায় নাই তখন দেখবেন এই রূপের কত মজা এটা ফানাপি শায়েক প্রথম পীরের সুরতে ফানা হইতে হবে পীরের সুরতে ফানা হইতে পেরেছে যারা রাসূলকে দুনিয়াতে থেকে দেখতে পেরেছে তারা আর রাসূলকে যেজন দেখতে পেয়েছে আল্লাহকে দেখার স্বাদ তার মিটে গেছে ওই যে আপনাদের আমাদের জালালউদ্দিন খাও তো বলেছেন তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে নারে মন জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে রয়ে সয়ে থাকলে শেষে পাবি ধরসন হ্যাঁ পরের অন্তরটা কি জানি
পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে সেই সুরত ভজিলে হবে নবীজির গঠন সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলেতে রৌশন যদি সেই নূর মিলে তালা খুঁজি যায় কুলে ফানাফিল্লার হালে ভুলিবে আপন জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবি নিরঞ্জন উনার গানটাও জেল জায়গার মধ্যে ছিল আমার গানটাও একই জায়গায় শেষের অন্তরায় আছে না কুরআনের প্রতিটি হরফে নবীজি মৌজুদ আছে জানিয়া লও নবী তত্ত্ব কামেল মুর্শিদের কাছে পবিত্র কুরআনে যতগুলি হরফ আছে প্রত্যেকটা হরফে আল্লাহর রাসূল মৌজুদ কিন্তু অক্ষর পড়লে পাবেন না একটা কথা শুনে রাখেন মেহেদির উপরের মেহেদির পাতার যে উপরের রংটা এটা কেমন সবুজ পাতাটারে যদি 10টা টুকরা করেন লাল কালারটা বাহির হবে বাহির হবে না এটাকে বাটার মধ্যে গষ্টে হবে এটার পিছনে পরিশ্রম যখন করবেন তখন এটার মূল কালারটা বাহির হবে অনুরূপভাবে কোরআনকে বোঝার মতো বুঝতে পারলে রিসাইজ করতে পারলে দেখতে পারবেন প্রত্যেকটা হরফে আল্লাহর রাসূল মৌজুদ আছেন অক্ষর পড়লে পাবেন না এটা এখানে রাখলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন দ্বিতীয় আরেকটা প্রশ্ন কয় নবীজিকে যারা দেখেছে তাদের জন্য দুজক হারাম হ্যাঁ এই কথা সত্য মেশকাতের হাদিসে আছে হুজুর নিজে বলেছেন তবে নবীকে নবী জ্ঞানে দেখেছে যারা কখনো দুজকে যাবে না তারা আর যারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে চিনত যেমন উতবা সাইবা আবু জহেল এরপরে আপনি যার কথা প্রশ্ন করেছেন সে একটা মুনাফিক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর সে ছিল একটা মুনাফিক সে নবীজির দরবারে যখন আসতো তখন বলতো আমি আপনার দলে আছি আর রাত্রে যখন কাফেরদের সঙ্গে মিলিত হতো তখন সে বলতো আমি তো তোমাদের দলে আছি অর্থাৎ রসুলের সামনে বলতো এক কথা আর তাদের দলে গিয়ে বলতো আরেক কথা মুখে আর বুকে যার ঠিক নাই মুখে এক কথা বুকে আরেক কথা এই শ্রেণীর মানুষ যারা রসুলের আমল থেকে কিয়ামত পর্যন্ত মুনাফিক তারা শুধু নবীজির আমলে না এখন পর্যন্ত মুনাফিক আছে মুনাফিকরে চিনতে পারবেন আপনারা দেখবেন এই জায়গায় এক কথা কয় অন্য জায়গায় আরেক কথা কয় মনে করবেন এই মুনাফিক এই মুনাফিকের জানাজার নামাজ পড়া হারাম এই মুনাফিকের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের ব্যাপারে কথিত আছে নবীজি 69 বার তার জানাজার নামাজ পড়েছিলেন 69 বার জানাজার নামাজ পড়েছিলেন এমনকি নবীজির পবিত্র জামা মুবারক তার কাফনের কাপড় হিসাবে তার কবরে দিয়ে দিয়েছিলেন এরপরেও আব্দুল্লাহ ইবনে জুবাইর জাহান্নামে যাবে আর আল্লাহ পাক বলেছিলেন যে আপনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের জানাজার নামাজে গিয়েছেন আপনি যেহেতু গিয়েছেন আমি বাধা দিলাম না কিন্তু জেনে রাখুন এখন পর্যন্ত এখন থেকে কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা হারাম আপনার উম্মতকে নিষেধ করে দেন আমি আপনাকে নিষেধ করেছি আর কোন মুনাফিকের জানাজায় আপনি যাবেন না এই ছিল আপনার জিজ্ঞাসা আমি জবাব দিলাম আচ্ছা এখন আপনার যে লাইনটা এই লাইনে তো জিজ্ঞেস করার কোনো ভাও নাই এরপরেও কি আর করা যাবে গান শুনলাম যে চরণ পাই যেন কালা কালে চরণ আপনি কোন চরণের আশা করেন চরণ তো কয়েক প্রকার তত্ত্বরসা জ্ঞান মঞ্জুরিতে লেখা আছে চরণ পাঁচ প্রকার শ্রী শঙ্কর চক্রবর্তী তিনি বলেছেন চরণ পাঁচ প্রকার আপনি কোন প্রকার চরণের আশা করেন এটা একটু বলবেন বন্ধু
পাই যদি তার ধরোশন শৈল প্রান্তে জীব বন্ধু আগে আমার আশা দিয়া সকল কিছু লুটে নিয়া এখন ভাসাইয়া আগে লয় আশা দিয়া সকল কিছু লুটেরে নিয়া এখন ভাসাইয়া লয় দয়ে ভরা বুঝবে কে আর বন্ধু সারা আরে কি হবে সব মাঝে কইলে বেতারি দয়ে ভরা বুঝবে কে আর বন্ধু সারা শৈল যে আগুন রি দয়ে জ্বলে Thank you.
ললিত মিয়া কইল সখি ললিত মিয়া বলছে গানে যদি মরি বন্ধুর অধর্ষণে তবে নাম শোনাইও কর্ণমূল তার নাম শোনাইও কর্ণমূল ললিত মিয়ায় বলছে ধানে হায় রে যদি মরি বন্ধুর অধর্ষণে তবে নাম শোনাইও কর্ণমূল অনেক কোন দইরা খুব কেট কেট করতেছে আবার কইতাছে এখন শেষের কথা হইলো কই সামনে একটা মানুষও নাই গান গাইতাছে সামনেটা কি মানুষ না গো একটা বিষয়
কয় পঞ্চ রসের বাউল গান নাম মেরা রস একটা দিছ হই আসল ও তো রস কি ভাই দেয়া মোহন রস তো নাই তো যাক একটা বিষয় রস দেন যায় রসের টাইম লাগে টাইম হইছে রস পাইবাই ইনশাআল্লাহ আমি জানি আপনারা কোনটার জন্য কি করতেছেন হবে এটা একটা গান হবে কিন্তু আমারে অলিত ভাই জিজ্ঞাসা করছেন আমি বলেছিলাম ফেলো না দুরধম বলে চরণ পাই যেন কালা কালে আমারে বলে ভাই আপনি কোন চরণের জন্য আপনি চান কোন চরণের পাগল দূরবীন শাহ সাহেব একটি গানে বলছে দেখিয়া তার রাঙা চরণ সপেছিলাম জীবন যৌবন সে যে এমন আগে জানতাম না হ্যাঁ উরু উরু করে মনে গো সখি বাঁধিয়াও রাখা যায় না গেল বন্ধু আর আইল না যে বন্ধু চলে গেছে আমাকে ফাঁকি দিয়া চলে গেছে চোখের আড়াল থেকে কিন্তু চোখের আড়াল হইলেও মনের আড়াল হয় নাই আমি আবারও আমার বন্ধুকে দেখতে চাই সেই চরণের মাধ্যমে এই চরণটা আমি চাই ধন্যবাদ এখন আসেন এটা গান করি নইলে মুর্দ সাকি এমন ওই চরণে দাসীর যোগ্য নই দয়ালামি ওই চরণে ওই চরণে দাসের যোগ্য নই ও দয়ালামি ভাব জানি নে প্রেম জানি তব দাসী হতে চাই চরণে ও দয়ালামি ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে ভাব দিয়ে ভাব রাখলে মনে আমার ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই সে রাঙা চরণ পায় ওই চরণে দাসের যোগ্য নই দয়ালামি ওই চরণে দাসের যোগ্য নই গুনে পদার বিন্দু দেন যদি সাই দিন বন্ধু
ওরে নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীনবন্ধু তবে তোরই ভব সিন্ধু আমি তবেই তোরই ভব সিন্ধু নইলে না দেখি উপায় ওই চরণে দাসের যোগ্য নই ওরে অহল্লা পা শানি ছিল প্রভু চরম ধলিয়ে মানবী হল ও মনহল্লা পা শানি ছিল প্রভুর চরম ধরে মানবী হল ফকির লালন পথে পরে রইল লালন পথে পরে রইল যা করে সাই দয়াময় ওই চরণে দাসের যোগ্য নই আমি ওই চরণে ওই চরণে দাসের যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয় মোর দশা কি এমন হয় ওই চরণে ওই চরণে দাসে যোগ্য নই এটা কইলে এই শব্দ হয় বেশি তোর লাগিয়া পাগলিনি তোর লাগিয়া পাগলিনি ঘরেতে মন বসে না আমার মনে মানে না মানা ও কি না 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 গো আমার মনে মানে না মানা ঘর ছাড়িলা বাড়ি ছাড়লা ওরে আমি ছাড়লাম দেশের মায়া তোর লাগিয়া শেষ করিলা ও বন্ধু আমার সোনার কায়া আমি ঘর ছাড়িলা বাড়ি ছাড়লা ছাড়লাম দেশের মায়া
অস্তর লাগিয়া শেষ করিলাম আমার সোনার কাজ আমি মুখ ছিড়িয়া সবিরে দিলাম মুখ ছিড়িয়া এইডা পারাস করে সবই দিলাম আর কি দেব বলো না আমার মনে মানে না মানা সোনা মুখে কথা কইয়া ওরে বন্ধু চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে সোনা মুখে বেলা লোডা মানে ভাই একটু কমায় দেন যে হাইডা হাইডা উড়া দেন একটু বাসায় দেন হ্যাঁ কইয়া কথা বন্ধুরে চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে আশা দিয়া নৈরাশ করা ও আমার আশা দিয়া নৈরাশ করা তুই শিবলির সাজে না রে তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা ভুলাইতে পারো তুমি ও কডুসা নিজে কেমনে ভোলো এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোন চোরে শিখাইলো শত দোষের শত দোষের দোষের উকিল অন্যের দোষী কই না রে আমি
রে দূরসি কই না আমার মনে মানে না মানা আমি তোর লাগিয়া পাগলিনি পাগলিনি ঘরেতে মন বসে না রে আমার ঘরেতে মন বসে না আমার মনে মানে না মানা প্রাণে নয় মূল চাল গো আমার মনে মানে না মানা আমার মনে মানে না মানা